হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ মাতৃদিবসে মায়ের জন্য লেখা আমার একটি কবিতা আমি তোমাদের শোনাবো। তো চলো শুরু করা যাক। মা, তুমি মমতাময়ী, মা গো আমার মা, পৃথিবীতে নেই কো তোমার কোনোই তুলনা। ভয় পেলে, কষ্ট পেলে মুখে আসে মা, বিপদ আপদ যাই আসুক সঙ্গ ছাড়ো না। করুণাময়ী তুমি দয়ার সাগর, যুগে যুগে পাই যেন মা তোমার আদর। রাত জেগে সেবা করো, কষ্ট নেই বলো, কষ্টের সময় কেউ থাকে না কিন্তু মা কাছে এলো। না খেয়ে বসে থাকে সেই হলো মা, পৃথিবীতে নেই কো তোমার কোনোই তুলনা। সন্তানের কষ্টে কষ্ট যে পায় সেই তো হলো মাতা, আসল মায়ের এটাই ধর্ম, নয়তো কথার কথা। তাই তো প্রথম মা বলে ডাকি, বলি যখন ফোটে ছোট্ট শিশু সকল সময় মায়ের পিছু ছোটে। মা গো তুমি স্নেহময়ী জগৎ জননী, যত স্নেহ তোমার মধ্যে তুমি স্নেহের খনি। তাহলে ছোট্ট বন্ধুরা এবং বড়রা, তোমাদের কেমন লাগলো এই ছড়াটি? যদি ভালো লাগে একটু লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অনেক ধন্যবাদ। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর মাতৃদিবসে মায়ের পূজা করো। তাহলে টাটা বন্ধুরা, দেখা হবে পরের ভিডিও।